বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টের প্রথম ইনিংসে 52 রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে ভারত। 9 উইকেটে 285 রান তুলেছে রোহিত শর্মার দল। প্রথম ইনিংসে 233 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। 30.1 ওভারে 250, 24.2 ওভারে 200। এভাবে কানপুর টেস্টে বাংলাদেশি বলারদের তুলোধুনো করে দ্রুততম 50, 100, 150 রানের বিশ্ব রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল। কানপুরে যেন রানের বন্যা বইয়ে দিতে নেমেছে ভারত। 3 ওভারে দলীয় 50 করে ভারত, যা এর আগে আর কোনো দল করতে পারেনি। গেল জুলাইয়ে ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4.2 ওভারে 50 রান তুলেছিল ইংল্যান্ড। এরপর 10.1 ওভারেই 100 রানের কোটা পার করে দ্বিতীয় বিশ্ব রেকর্ড করেছে ভারত। টেস্টে 61 বলে আর কোনো দল 100 রান করতে পারেনি। আগের রেকর্ডটি ছিল ভারতেরই, 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 12.2 ওভারের 100 করেছিল ম্যান ইন ব্লুরা। ভারতের নতুন রেকর্ডে মূল অবদান রেখেছেন যশস্বী জয়সওয়াল। 31 বলে 50 হাঁকিয়ে তিনিও করেছেন দারুণ এক রেকর্ড। টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন জয়সওয়াল। চা বিরতির আগে মারকুটে জয়সওয়ালকে আউট করেন হাসান মাহমুদ। টাইগার পেসারের বলে বোল্ড হওয়ার আগে 72 রান করে ফেলেন ভারতীয় ওপেনার। খেলেন মাত্র 51 বল। 16 ওভারের খেলা শেষে 2 উইকেটে 138 রান করে চা বিরতিতে যায় ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশের 233 রানের জবাবে শুরুতে উইলোবাজিতে মেতে ওঠেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও জয়সওয়াল। 4র্থ ওভারে উঠতে থাকা রোহিতকে থামান মেহেদী হাসান মিরাজ। 4র্থ বল পায়ে লাগলে রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বেঁচে যান রোহিত, কিন্তু পরের বলে তাকে বোল্ডই করে দিলেন মিরাজ। 11 বলে 23 রান করেন ভারতীয় ওপেনার। ভারতীয়রা দ্রুত রান তুলতে চাইলে টানা 2 ওভারে 2 শিকার করেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার ভারতীয় ইনিংসের 18তম ওভারে শুভমান গিল আর 20তম ওভারে ঋষভ পান্তকে তুলে নেন। দুজনই আগ্রাসী খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন। শুভমান 39 আর পান্ত করেন 9 রান। 159 রানে 4 উইকেট হারায় ভারত। 5ম উইকেটে বিরাট কোহলি আর ঋষভ পান্ত 59 বলে গড়েন 87 রানের জুটি। এই জুটিটি শেষ পর্যন্ত ভাঙেন সাকিব আল হাসান, বিরাট কোহলিকে বোল্ড করেন। 35 বলে 47 করেন কোহলি। দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে 15 বলে 10 রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয় জাকির হাসান। তখন 22 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।